প্রিয় ছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা ইত্যাদি অঙ্কগুলো করছিলাম। আজ আমরা করব নিজে করি 17.3। ABCD আয়তক্ষেত্রাকার জমির ভেতরে ছবির মতো 4 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল মাপি। এখানে দেখো একটা ABCD আয়তক্ষেত্র আছে এবং এর তিনটে দিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। আর এবির দৈর্ঘ্য বলেছে 54 মিটার, এডির দৈর্ঘ্য বলেছে 28 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য 54 মিটার, প্রস্থ 28 মিটার। এরকমভাবেই বইয়ের মতোই ছবিটা আমরা এঁকেছি। তাহলে এখানে এবির দৈর্ঘ্য 54 মিটার আর প্রস্থ এডির দৈর্ঘ্য 28 মিটার। তাহলে আমরা ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমে গণনা করছি। দৈর্ঘ্য গুণ প্রস্থ এবি ইন্টু এডি, তাহলে 54 × 28 বর্গমিটার, অর্থাৎ 1512 বর্গমিটার। এবার ভেতরে এই তিন দিকে চওড়া রাস্তা বাদ দিয়ে এই ভেতরের যে ক্ষেত্রফল আয়তকার অংশের পিকিউআরএস আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো পিকিউ, তাহলে পিকিউর ক্ষেত্র দৈর্ঘ্যটা কত হবে? এই পুরো এবির দৈর্ঘ্য ছিল 54, তাহলে এই 4 মিটার চওড়া রাস্তা বাদ গেল, তাহলে হচ্ছে 54 - 4 50 মিটার। আবার এর প্রস্থ পিএস হচ্ছে প্রস্থ, এই দিকেও 4 মিটার রাস্তা, এই দিকেও 4 মিটার রাস্তা, তাহলে এই দুটো রাস্তা বাদ দিতে হবে, তাহলে 28 - 4 - 4, তাহলে এটা হলো 20 মিটার। তাহলে পিকিউআরএস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ 50 × 20, তাহলে এটা হলো 1000 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা তাহলে কি করে পাবো? ABCD আয়তাকার অংশের ক্ষেত্রফল বিয়োগ PQRS আয়তাকার অংশের ক্ষেত্রফল, তাহলে 1512 বর্গমিটার বিয়োগ 1000 বর্গমিটার, তাহলে হলো 512 বর্গমিটার। নম্বরের অঙ্কে আসছি। 2500 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট PQRS বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারধার বরাবর একটি 6 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল হিসেব করে দেখি। এখানে দেখো বইয়ের মতো আমরা ছবিটা এঁকেছি। ABCD একটা বর্গাকার অংশ এবং এই ABCD বর্গক্ষেত্রের ABCD বর্গাকার অংশ এবং PQRS দুটোই বর্গাকার অংশ, এবং এই PQRS বর্গক্ষেত্রের চারদিকে 6 মিটার 6 মিটার করে রাস্তা আছে। তাহলে এখানে PQRS বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 2500 বর্গমিটার, তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফলের বর্গমূল করে আমরা পেলাম 50 মিটার। আর ABCD যে মানে রাস্তা সমেত যে বর্গাকার অংশ সেটা হলো ABCD, তাহলে রাস্তা সমেত ABCD বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য, এই PQRS এর এক একটি বাহুর দৈর্ঘ্য 50, তাহলে এই দিকেও 6 মিটার রাস্তা, এই দিকেও 6 মিটার রাস্তা, তাহলে প্রতিবাহুর দৈর্ঘ্য 50 + 6 + 6, তাহলে মোট হলো 62 মিটার। তাহলে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 62² বর্গমিটার, তাহলে এটা হলো 3844 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা কি করে পাবো? ABCD আয়তাকার অংশের ক্ষেত্রফল বিয়োগ PQRS বর্গক্ষেত্র, ABCD বর্গাকার অংশের ক্ষেত্রফল বিয়োগ PQRS বর্গক্ষেত্রাকার অংশের ক্ষেত্রফল, তাহলে 3844 বর্গমিটার বিয়োগ 2500 বর্গমিটার, তাহলে আমরা বিয়োগ করে পেলাম 1344 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল হলো 1344 বর্গমিটার। দেখি 17, এখানে বলা হয়েছে যে এই ছক কাগজে কতগুলো জ্যামিতিক চিত্র দেওয়া আছে এবং এর ঘরগুণে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো 1 থেকে 9 অবধি ঘর কাটা হয়েছে এবং এইখানে 9টাই জ্যামিতিক চিত্র আছে। এই 9টা জ্যামিতিক চিত্রের মধ্যে এই কোন জ্যামিতিক চিত্রের মধ্যে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কটি আছে, অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কত আছে, অর্ধেকের কম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কত, মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কত, এবং তারপরে কি করব আমরা এই যে ছক কাগজের এক একটি ঘরের অংশ মানে এক একটি ঘরের ক্ষেত্রফল হলো 1 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে যেরকম ধরো এটার কথা বলছি, এটাতে 4টে বর্গক্ষেত্র আছে, তাই আমরা সম্পূর্ণ বর্গক্ষেত্রের সংখ্যা লিখলাম 4। এবার এখানে মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যাও 4, তাহলে ছক কাগজের এই যে এক একটি বর্গক্ষেত্রের
বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাহলে এক একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার। এখানে যেহেতু 4টি বর্গক্ষেত্র আছে, তাহলে 4টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 4 বর্গ সেন্টিমিটার। এইভাবেই প্রত্যেকটা গুণে গুণে করতে হবে। আমি 8 নম্বরেরটা বোঝাচ্ছি, এখানে আছে 8 নম্বরে দেখো সম্পূর্ণ বর্গক্ষেত্র এই ভেতরের একটাই সম্পূর্ণ বর্গক্ষেত্র, আর অর্ধেকের বেশি বর্গক্ষেত্র কটা আছে? 4টে আছে, এই 1, 2, 3 এবং 4। এই 4টে অর্ধেকের বেশি বর্গক্ষেত্র, আর অর্ধেকের কম বর্গক্ষেত্র কটি আছে? অর্ধেকের কম বর্গক্ষেত্র এই 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে অর্ধেকের কম বর্গক্ষেত্র আছে 1, 2, 3, 4, 5, 6, আর এই ছোট অংশটা নিয়ে 7টা। তাহলে অর্ধেকের কম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা হলো 7টা। তাহলে মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা হলো 12টি, কিন্তু তার মধ্যে কি হচ্ছে, সম্পূর্ণ বর্গক্ষেত্র হচ্ছে 1টি। তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। এবার অর্ধেকের বেশি আছে 4টি বর্গক্ষেত্র, তাহলে সেটাকে যদি প্রায় 4 বর্গ সেন্টিমিটারও ধরি, তাহলে 4 আর 1 = 5 বর্গ সেন্টিমিটার। আর যেগুলো অর্ধেকের কম, যেমন ধরো এই ছোট, এগুলোর ক্ষেত্রফল প্রায় নির্ণয় করা অসুবিধেজনক। তাই জন্য আমরা মোটামুটিভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই সব পুরো জ্যামিতিক চিত্রটার ধরে নিচ্ছি প্রায় 5 বর্গ সেন্টিমিটার। এইভাবে করে প্রত্যেকটাই আমি গণনা করে দেখিয়েছি, তোমরা বুঝে এগুলো করবে। এরপর হচ্ছে 2-এ যাচ্ছি। 2-এর প্রথম যে 3টে অঙ্ক সেগুলো তোমরা পারবে। আমি 4 নম্বর থেকে শুরু করছি। এখানে বলা হয়েছে যে 1 বর্গ কিলোমিটার সমান সমান কত বর্গ ডেকামিটার। তাহলে আমরা জানি যে 1 কিলোমিটার মানে 100 ডেকামিটার। তাহলে 1 বর্গ কিলোমিটার মানে 100 ডেকামিটারের হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 1-এর পরে 4টে শূন্য, মানে 10,000 বর্গ ডেকামিটার। এরপর বলেছে 1 বর্গমিটার সমান সমান কত বর্গ হেক্টামিটার। তাহলে 1 মিটার মানে আমরা জানি 1/100 হেক্টামিটার। তাহলে 1 বর্গমিটার মানে 1/100 হোল স্কোয়ার বর্গ হেক্টামিটার, তার মানে 1/140 বর্গ হেক্টামিটার। তাহলে 0.0001 বর্গ হেক্টামিটার। এরপর 6-এরটা আছে, 5 বর্গমিটার ও 5 মিটার বর্গ বলতে কি বুঝি? 5 বর্গমিটার মানে 5 মিটার গুণ 1 মিটার, আর 5 মিটার বর্গ মানে 5 মিটার গুণ 5 মিটার। এরপর হচ্ছে 2 সেন্টিমিটার বর্গ বলতে আমরা কি বুঝি? 2 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার। তাহলে এইখানে বর্গক্ষেত্রটি বলা হচ্ছে যে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ, তার 1টি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। আমরা জানি 2 সেন্টিমিটার বর্গ মানে 2 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 2 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার। একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার। হিসেব করে দেখি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কী কী নিতে পারি। তাহলে আমাদের বলা হয়েছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার। এবার 30-কে আমরা বিভিন্নভাবে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে পারি। 30 গুণিতক 1, 15 গুণিতক 2, 10 গুণিতক 3, 6 গুণিতক 5, 60 গুণিতক 1/2, 12 গুণিতক 5/2। তাহলে এখানে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য 30 প্রস্থ 1, আবার দৈর্ঘ্য 15 প্রস্থ 2, এক্ষেত্রে দৈর্ঘ্য 10 প্রস্থ 3, এক্ষেত্রে দৈর্ঘ্য 6 প্রস্থ 5, এক্ষেত্রে দৈর্ঘ্য 60 প্রস্থ 1/2, এক্ষেত্রে দৈর্ঘ্য 12 প্রস্থ 5/2। তাহলে এখানে দৈর্ঘ্য যথাক্রমে 30 অথবা 15 অথবা 10 অথবা 6 অথবা 12 হতে পারে, আর প্রস্থ যথাক্রমে 1 সেন্টিমিটার অথবা 2 সেন্টিমিটার অথবা 3 সেন্টিমিটার অথবা 5 সেন্টিমিটার অথবা 5/2 সেন্টিমিটার হতে পারে। আবার কি বলা হচ্ছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি 40 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ কী কী নিতে পারি। একইভাবে 40-কেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করে বিভিন্নভাবে দেখাতে পারি। 40 মানে 40 গুণিতক 1, 20 গুণিতক 2, 10 গুণিতক 4, 8 গুণিতক 5, 80 গুণিতক 1/2, 120 গুণিতক 1/3। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য যখন 40 প্রস্থ 1, দৈর্ঘ্য যখন 20 প্রস্থ 2, দৈর্ঘ্য যখন 10 প্রস্থ 4, দৈর্ঘ্য যখন 8 প্রস্থ 5, দৈর্ঘ্য 80 হলে প্রস্থ 1/2, দৈর্ঘ্য 120 হলে প্রস্থ
প্রাকৃতিক, এরকম বিভিন্ন রকম হতে পারে। তাহলে সুতরাং আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য যথাক্রমে 40 সেন্টিমিটার অথবা 20 সেন্টিমিটার অথবা 10 সেন্টিমিটার অথবা 8 সেন্টিমিটার অথবা 80 সেন্টিমিটার অথবা 120 সেন্টিমিটার হতে পারে এবং প্রস্থ যথাক্রমে 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার বা 1-এর 2 সেন্টিমিটার বা 1-এর 3 সেন্টিমিটার হতে পারে। মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এই কার্ডের ক্ষেত্রফল কত? তাহলে বর্গাকার কার্ডের ক্ষেত্রফল হচ্ছে বাহুর হোল স্কোয়ার, তার বাহুর দৈর্ঘ্য বলেছে 6 সেন্টিমিটার, তাহলে এখানে ক্ষেত্রফল হবে 6 স্কোয়ার বর্গ সেন্টিমিটার, মানে 36 বর্গ সেন্টিমিটার। এরপর 10-এরটা বলেছে 5 মিটার বর্গের ক্ষেত্রফল মানে কত বর্গ মিটার। 5 মিটার বর্গের ক্ষেত্রফল সমান সমান 5 মিটার গুণ 5 মিটার মানে 25 বর্গ মিটার। 3 নম্বর অঙ্কে আসছি। আমি একটি সাদা আয়তাকার কাগজে পাশের ছবির মতো দুটো ছবি এঁকেছি, এই দুটো ছবির কথা বলা হয়েছে। 1 নম্বর ছবি সাদা কাগজে কতটা জুড়ে আছে, অর্থাৎ প্রথম যে ছবিটা যেটাতে একটা গাড়ির ছবি আছে, তাহলে এখানে এই ছবিটা সাদা কাগজের কত জায়গা জুড়ে আছে। তাহলে এখানে সাদা কাগজে 1 নম্বর ছবির ক্ষেত্রফল মানে হচ্ছে এই 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। তাহলে 8 সেন্টিমিটার বাহু হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 8 স্কোয়ার বর্গ সেন্টিমিটার মানে 64 বর্গ সেন্টিমিটার। তাহলে 1 নম্বর ছবিটা সাদা কাগজে 64 বর্গ সেন্টিমিটার জায়গা জুড়ে আছে। এরপর বলেছে 2 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে। 2 নম্বর ছবিটা দেখো, একটা আয়তাকার ছবি, এখানে গাছ, গাছের তলায় একটি ছেলে এবং মেয়ের ছবি আছে এবং এই আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার আর প্রস্থ বলেছে 6 সেন্টিমিটার। তাহলে 2 নম্বর ছবির ক্ষেত্রফল হচ্ছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 6 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে 10 সেন্টিমিটার গুণ 6 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 60 বর্গ সেন্টিমিটার। সুতরাং 2 নম্বর ছবি সাদা কাগজে 60 বর্গ সেন্টিমিটার জায়গা জুড়ে আছে। এরপর সিএটা বলেছে 1 নম্বর এবং 2 নম্বর ছবি আঁকার পরে সাদা কাগজে আর কতটা সাদা জায়গা পড়ে রইল। এই যে পুরো সাদা কাগজটা, সেটা দৈর্ঘ্য বলেছে 32 সেন্টিমিটার আর প্রস্থ বলেছে 20 সেন্টিমিটার। তাহলে এখানে আগে আমরা 1 নম্বর এবং 2 নম্বর ছবির মোট ক্ষেত্রফল বের করছি, 64 যোগ 60 বর্গ সেন্টিমিটার মানে 124 বর্গ সেন্টিমিটার। আর সাদা কাগজে ছবি বাদে বাকি অংশের ক্ষেত্রফল হলো সাদা কাগজের মোট ক্ষেত্রফল বিয়োগ 1 নম্বর ও 2 নম্বর ছবির মোট ক্ষেত্রফল। তো সাদা কাগজের ক্ষেত্রফল কি, এই দৈর্ঘ্য 32 গুণ প্রস্থ 20 বর্গ সেন্টিমিটার, আর 1 নম্বর এবং 2 নম্বর ছবির মোট ক্ষেত্রফল আমরা আগেই পেয়েছি 124 বর্গ সেন্টিমিটার। তাহলে 640 বর্গ সেন্টিমিটার বিয়োগ 124 বর্গ সেন্টিমিটার, তাহলে মোট হলো 516 বর্গ সেন্টিমিটার। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর ছবি আঁকার পরে সাদা কাগজে যে জায়গা পড়ে রইল, সেই অংশের ক্ষেত্রফল হলো 516 বর্গ সেন্টিমিটার। তোমাদের হোমওয়ার্ক থাকবে কষে দেখি 17-এর 2-এর 1, 2, 3 এবং 4।